আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, পাপের একটি শাস্তি হচ্ছে তা উপস্থিত নিয়ামতকে রুখে দেয় এবং ভবিষ্যতের সম্ভাবনাকে দূর করে দেয়। নিয়ামত সংরক্ষণের একটাই মাধ্যম, আর তা হল আল্লাহ তাআলার আনুগত্য। আল্লাহর নিকট যা রয়েছে তার আনুগত্য ব্যতীত তা পাওয়া অসম্ভব। তিনি সব কিছুর একটি সূত্র অন্তরায় বানিয়ে রেখেছেন, যাতে করে আপনি কাঙ্ক্ষিত বিষয় লাভ করতে এই সূত্র সহায়তা করবে। আপনাকে আমি অন্যভাবে বুঝিয়ে বলছি, আল্লাহ তাআলা আনুগত্যকে নিয়ামত লাভের মাধ্যমে বানিয়ে রেখেছেন, অপরদিকে অবদ্ধতাকে এটি হারিয়ে ফেলার কারণ হিসেবে এবং নিয়ামত লাভের প্রতিবন্ধক হিসেবে নির্ধারণ করেছেন। সুতরাং এর মাধ্যমে আমরা আল্লাহ যখন বান্দার নিয়ামত সংরক্ষণ করতে চান, তাকে এর যে ভালো দিক রয়েছে এইসবের দায়িত্ব দেন। অর্থাৎ এর মাধ্যমে বান্দাকে আল্লাহর আনুগত্য করতে উৎসাহিত করেন। পক্ষান্তরে তিনি যখন নিয়ামতের বিলোপ সাধন করেন, ব্যক্তিকে তার মতো করে ছেড়ে দেন, তখন সে এই নিয়ামত দ্বারা তার নাফরমানিতে লিপ্ত হয়। আর একটু পরিষ্কারভাবে বলি, ধরুন আল্লাহ তাআলা আপনাকে একটি মোবাইল কেনার সাধ্য দিয়েছে, সাধ্য অনুযায়ী আপনি একটি দামি মোবাইল কিনলেন। এই মোবাইলের মাধ্যমে আপনি ইসলামিক গজল শুনবেন, ভিডিও দেখবেন, নাটক দেখবেন, আবার কোরআন তেলাওয়াত করবেন, রেকর্ড করবেন, এডিটিং করবেন, আরও বিভিন্ন কাজ করবেন। এটা হলো আল্লাহ তাআলার নিয়ামত। আর অবাধ্য হলে আপনি এর মাধ্যমে কী করবেন? জেনা বিচার দেখবেন, তারপর হারাম কাজ করবেন, অডিও কলের মাধ্যমে বিভিন্ন ধরনের কথাবার্তা বলবেন, হারাম ভিডিও বানাবেন, ছবি ক্যাপচার করবেন, আরও বিভিন্ন ধরনের মোবাইলের মাধ্যমে হারাম কাজ করতে থাকবে। আর এর মাধ্যমে আপনি কি স্বস্তি পাবেন, প্রশান্তি পাবেন? কখনই না। আসল কথা কি, বান্দা নিজেই এটা প্রত্যক্ষ করে অন্যদের জীবন দেখে, এবং অতীতে যারা পাপের কারণে নিয়ামত হারিয়েছে তাদের কাহিনী শুনে, তার সত্ত্বেও সে আল্লাহর অবততায় লিপ্ত হয়ে থাকে। এটা খুবই আজব বিষয়, যেন সে অতীতের সবার থেকে আলাদা, কিংবা এই শাস্তিগুলো কেবল সেসব উম্মতের জন্য নির্দিষ্ট ছিল, অথবা মনে করে এগুলো শুধু অন্যদের সাথে ঘটে যায়, তার সাথে ঘটবে না। সৃষ্টির সবাইকে স্পর্শ করলেও সে মুক্ত থাকবে, এর চেয়ে বড় মূর্খতা আর কি হতে পারে? নিজের প্রতি এর চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? এখনো যে আজাব আসবে না আমরা ভাবছি, আমরা এখনো শাস্তি পাচ্ছি না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলার যে ভবিষ্যৎবাণী রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণীগুলি আমাদেরকে বলে দিয়েছেন, কিয়ামতের পূর্বে ভূমিকম্প হবে, জলোচ্ছ্বাস হবে, মহামারী হবে, যার এক প্রমাণ হলো করোনা ভাইরাস। পৃথিবীতে আমরা যত দুর্ঘটনা দেখি, যত বিপদ দেখি, তা হলো আমাদের হাতে কামাই। সুসাইড করে মানুষ মারা যাচ্ছে, তারপর হারাম ইলোশের মাধ্যমে সংসার স্থাপন করছে, আর এর মাধ্যমে বিবাহ বিচ্ছেদ, তালাক, আরও যত সব কাহিনী, সংসারে নেই কোনো শান্তি, আবার খাদ্যে রয়েছে ভেজাল, কোথায় শান্তি রয়েছে? মানুষ মনে করছে পূর্বে নবীদের আমলে আজাব হয়েছে, গজব হয়েছে, তারা শাস্তি ভোগ করেছে, আর এখন শাস্তি হবে না। না ভাই, এখন শাস্তি হবে কিয়ামতে। এই বর্তমান পরিস্থিতিতে আমরা বিপজ্জনকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছি, সামনে আরো ভয়াবহ পরিস্থিতি আসবে।
সুতরাং এখনই সংশোধন হয়ে যান, সামনে যেসব আজাব রয়েছে তা থেকে নিজেকে শুধরানো চেষ্টা করুন, শিক্ষা নেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তাওফিক দান করুক, আমিন।